প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের পাঠ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্রন্থের সপ্তম অধ্যায় মানবাধিকার সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠে তোমরা যা জানবে তা হলো মানবাধিকার কি তা বলতে পারবে, মৌলিক মানবাধিকারগুলো কি তা উল্লেখ করতে পারবে এবং মানবাধিকারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটিতে দেখো কিছু শিশু রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে। দ্বিতীয় ছবিটিতে একজন গৃহহীন নারী রাস্তার পাশে বসে আছেন, রেল লাইনের পাশে দেখা যাচ্ছে, উনি ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তৃতীয় ছবিটিতে একজন মানুষ রাস্তার উপর পড়ে আছে এবং অন্য একজন তাকে আঘাত করছে। এই সর্বশেষ ছবিটিতে তুমি দেখতে পাচ্ছ একটি হাড্ডিসার শিশু কাজ করছে, অর্থাৎ এখানে শিশু শ্রম বোঝাচ্ছে। এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষের এই যে খাদ্যের যে অধিকার, বাসস্থান, নিরাপত্তা এবং তার বিনোদনের যে অধিকার, জীবনে নিরাপত্তা পাওয়ার যে অধিকার, সেগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এই যে শিশুরা শিশু শ্রম করছে, শিশুদের যে লেখাপড়া করার অধিকার সে অধিকারগুলো থেকে বা শিশু সুন্দর শৈশব পাওয়ার যে অধিকার সেটি থেকে সে বঞ্চিত হচ্ছে। দেখো, বলা হচ্ছে যে মানুষ তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই যে অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে, এগুলো কিন্তু মূলত তাদের মৌলিক অধিকার। আমাদের আজকের পাঠ সকলের অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, বলতো ছবিটিতে কি দেখতে পাচ্ছ? ছবিটিতে দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটি হচ্ছে মানবাধিকারের সার্বজনীন স্বীকৃতির দলিল। এই যে তোমরা এখানে দেখবে, 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ অনুমোদন দিয়েছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। বিশ্বের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার পাবে, এই ঘোষণা দিয়ে জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর যে ঘোষণাপত্রটি জারি করে সেটি এই যে এটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো জাতিসংঘ কখন এই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি জারি করে? আমি জানি তোমরা বলতে পারবে, 1948 সালের 10ই ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো জাতিসংঘ কি। জাতিসংঘ হচ্ছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্যে বিশ্বের অনেকগুলো দেশের একটি সংগঠন, বিশ্বের অধিকাংশ দেশের একটি সংগঠন, যেন বিশ্বে শান্তি এবং নিরাপত্তা রক্ষিত হয় সে লক্ষ্যে কিন্তু এই সংগঠনটি কাজ করে এবং মানুষের মানবাধিকার রক্ষায় এই সংগঠনটি কাজ করে। এই ঘোষণাপত্র অনুযায়ী কিন্তু বিশ্বের সকল মানুষ জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ সব ভেদে সকলেই সমান অধিকার ভোগ করবে। তোমরা কি জানো মানবাধিকার কি? সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হচ্ছে মানবাধিকার। নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারই হচ্ছে মানবাধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কয়েকটি মৌলিক মানবাধিকার সম্পর্কে জানব, যে অধিকারগুলো সকলেরই প্রাপ্য। পৃথিবীর সকল মানুষ জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা সব ভেদে এই অধিকারগুলো ভোগ করবে। অর্থাৎ একজন মানুষ সে যে জাতিরই হোক বা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, তার বয়স যাই হোক, সে শিশু হোক বৃদ্ধ হোক, যাই হোক নারী বা পুরুষ যাই হোক না কেন, সকলেই এই অধিকারগুলো সমানভাবে ভাগ করবে। সেজন্যই এই অধিকারগুলোকে বলা হয় সার্বজনীন অধিকার। দেখো, প্রথমের অধিকারটি যেটা, সেটা হচ্ছে মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার কিন্তু অধিকার আছে। অর্থাৎ সে
যে কোনো জায়গায় তার ইচ্ছে মতো যেতে পারবে। সমাজের সকলের সমান মর্যাদা ও অধিকার পাওয়ার অধিকার আছে। শিক্ষা গ্রহণের অধিকার, সকল শিশু শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। দেখতে পাচ্ছ তোমরা, নিরাপত্তা লাভের অধিকার, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সকল মানুষেরই নিরাপত্তা লাভের অধিকার আছে। নির্যাতন ও অত্যাচার থেকে, নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা পাওয়ার অধিকার, অর্থাৎ যে কোনো ধরনের নির্যাতন অত্যাচার জুলুম থেকে রক্ষা পাওয়ার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। এখানে দেখতে পাচ্ছ একটি শিশুকে নির্যাতন করা হচ্ছে, অর্থাৎ এখানে শিশুটির মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার, অর্থাৎ কেউ যদি, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ না করেন তাহলে তাকে আটক করা যাবে না। বিনা কারণে কোনো ব্যক্তির গ্রেফতার বা আটক না হওয়ার অধিকার আছে, এটিও তার মানবাধিকার। বিনা কারণে যদি কোনো ব্যক্তি গ্রেফতার হন বা আটক হন তাহলে তার মানবাধিকার লঙ্ঘিত হয়। আইনের চোখে সমতা, তোমরা দেখতে পাচ্ছ আইনের চোখে যে কোনো মানুষ স্থান কাল পাত্র ভেদে, জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ সব কিছু ভেদে আইনের চোখে কিন্তু প্রত্যেকটা মানুষ সমান অধিকার ভোগ করবে। সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, অর্থাৎ একজন কর্মী, সে নারী হোক বা পুরুষ হোক, যে কোনো বয়সের হোক, তার সমান মজুরি পাওয়ার অধিকার আছে, এটিও মানবাধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি অধিকারের কথা বলা হচ্ছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিচার চায় তাহলে সে ন্যায় বিচার অর্থাৎ সঠিক বিচারটা পাওয়ার অধিকার রাখে। সম্পত্তি ভোগ ও সংরক্ষণ, কোনো ব্যক্তি তার যে কোনো উপায়ে প্রাপ্ত সম্পত্তি, অর্থাৎ সে নিজে ক্রয় করুক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্ত হোক না কেন, এই সম্পত্তি সে ভোগ করতে এবং সংরক্ষণ করতে পারবে, এই অধিকারটি তার আছে, এটি তার একটি মানবাধিকার। নিজ নিজ ধর্ম পালনের অধিকার, প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের সমাজে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, সব ধর্মের লোকেরা, সব ধর্মের মানুষ যেন তাদের নিজের ধর্ম পালন করতে পারে সেই অধিকারটি তাদের আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ মুসলমানরা মোনাজাত করছেন, হিন্দুদের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, এখানে বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছে, পালন করছে, খ্রিস্টানদের বড়দিন, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা খ্রিস্টানরা তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে, অর্থাৎ সকলের যার যার নিজ নিজ ধর্মীয় উৎসব এবং ধর্ম পালন করার অধিকারটা একটি মানবাধিকার, এবং এই অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সেটা মানবাধিকারের লঙ্ঘন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার সকলের আছে। এই দেখো এখানে একজন তার নিজের মতামত দিচ্ছে, এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ তোমরা কিছু মানুষ তাদের অধিকার আদায়ে তাদের মত প্রকাশ করছে, অর্থাৎ তারা মানববন্ধন করছে, যে কোনো বিষয়ে তাদের কোনো বিষয় যদি তাদের পছন্দ না হয় তাহলে তারা তাদের সেই অধিকার আদায়ে নিজেদের মত প্রকাশ করছে, অর্থাৎ নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকারও কিন্তু মানবাধিকার। নারী পুরুষের সমান অধিকার, একজন মানুষ সে নারী হোক বা পুরুষ তারা সমান অধিকার ভোগ করবে, এটি একটি মানবাধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 56-57 পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়বে, নীরবে অধ্যয়ন করবে, মনোযোগ সহকারে নীরবে এই দুটি পৃষ্ঠা তোমরা পাঠ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু স্কুল বন্ধ তাই এই কাজটি তোমাদের বাড়িতে বসে একাই করতে হবে। মানবাধিকার রক্ষা করা কেন প্রয়োজন, চারটি বাক্যে লিখবে।
আমি আশা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে এই কাজটি করতে পারবে বা এই লেখাটা লিখতে পারবে। এই পর্যায়ে তোমাদের ক্লাসটি মূল্যায়ন করার পালা। আমি আশা করব তোমরা সকলেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। দেখো প্রথম প্রশ্নটি, মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান? নিশ্চয়ই তোমরা সকলেই বলতে পারবে জাতিসংঘ। দ্বিতীয় প্রশ্নটি দেখো, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এটি কি ধরনের অধিকার? এটি একটি মানবাধিকার। তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, জাতিসংঘ ২০১৯ সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে, বলতো তোমরা কত সালে? নিশ্চয়ই পারবে ১৯৪৮ সালে। পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ মানবাধিকার কাকে বলে? অবশ্যই তোমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবে। কয়েকটি মানবাধিকারের নাম লেখো, এই প্রশ্নটির উত্তরও তোমরা করতে পারবে, অবশ্যই করতে পারবে। এখন আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, রবিন 9 বছরের শিশু, সে স্কুলে না যেয়ে দোকানে কাজ করে, রবিনের কোন অধিকার, রবিন কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এ ধরনের অধিকার রক্ষায় আমাদের 5টি করণীয় লেখো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই এই বাড়ির কাজটি বাড়িতে বসে করবে এবং স্কুল খোলার পর তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে অবশ্যই এই বাড়ির কাজটি জমা দেবে এবং তার উপর কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী কোনো একদিন তোমাদের সাথে নতুন কোনো পাঠ নিয়ে ইনশাআল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।